রাঙামাটির সহিংস ঘটনার সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই বলেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আজ বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় রাঙামাটির সহিংসতা ঘটনার সঙ্গে দেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এ সময় হানিফ বলেন, বর্তমানে যে উপজেলা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের প্রত্যেকটি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। দুটি ধাপে নির্বাচন সম্পন্ন হলেও কোনো জায়গায় সহিংস ঘটনা ঘটেনি।